اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما

এখন এই বিষয়টা জানতে চেয়েছেন বাধ্যতামূলক কেনা নাকি অন্য কোন রয়েছে জি ভাই আসলে একটা জাহিলিয়াত এটি একটি বেদাত বলা যেতে পারে নিঃসন্দেহে যে নীলজ্জর মতন এরা কুলুপ নিয়ে লজ্জাস্থান ধরে তারপরে চল্লিশ কতম হাঁটাহাটি করে এবং কাশাকাশি করে অনেক সময় লাফালাফি করে আহ রাস্তা ঘাটে মহিলাদের সামনে আবার অনেক সময় পাওকে এক পাও আরেক দিকে না আরেক পাও আরেক দিকে না যেটাকে এক্সারসাইজের মতন দেখা যায় এবং কোথাকতি করে তো আসলে এটা ইসলামের নামে একটা একটা জাহিলিয়াত একটা নীলজ্জ একটি ব্যাহিয়াপানা অথচ ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছে আসলে ঢিলাকুলুরটা নিতে হবে যখন পানি না পাওয়া যাবে পানি পেল না তখন ঢিলাকুলোভ হোক টিস্যু হোক কাপড় হোক পাথর হোক অথবা যে কোনো বস্তু দিয়ে নাপাকিটা পরিষ্কার করে নেওয়া পেশাব হোক এবং পায়খানা হোক কিন্তু যেখানে পানি রয়েছে পানি হচ্ছে পবিত্রতার সবচাইতে ভালো মাধ্যম এবং পানি হচ্ছে সবচাইতে পবিত্রতার জন্য আলা একটি বস্তু একেবারে উপর একটি বস্তু তো যেখানে পেশাব করার পরে পানি যদি প্রয়োজন আহ পানি রয়েছে সেখানে পানি দিয়ে। পবিত্রতা অর্জন করতে হবে পানি নেই ঢিলাকুলোপ নিতে হবে অথবা টিস্যু ইত্যাদি অথবা যদি কারো রোগ থাকে যে হ্যাঁ সন্দেহ আছে যে আমার পেশাব পানি নেওয়ার পরও ঝরবে তো তিনি আরো কিছু বিলম্ব করবে অথবা যদি কারো এরকম সমস্যা থাকে হ্যাঁ তাহলে তিনি ডাক্তারের পরামর্শ নেবে যে আমার সমস্যা রয়েছে আল্লাহ সব তালা এই অনেক তারা আবার অনেক সময় বিভিন্ন যুক্তি দিয়ে থাকে যে ঢিলাকুলোপ যদি না নেওয়া হয় পানি আবার ঝরে তারা বিভিন্ন সময় কি করে থাকে ওই গ্লাসের উদাহরণ যে একটা গ্লাস যদি পানি রাখা হয় পানিটা যদি ফেলে দেওয়া হয় তারপর দুই ফুট এক ফুটে থাকে পরে ঝরে তো তাদের কাছে আমরা বলবো গ্লাস বানিয়েছে দুনিয়ার মানুষ আর আপনার যেই পুরুষ লিঙ্গ অথবা যে লজ্জায় স্থান ওটা বানিয়েছেন আল্লাহ আর আল্লাহ এই বিধান কায়েম করে দিয়েছেন যে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হইতে হবে যেমনটা আপনি বলেছেন মক্কা মদিনায় আইন সৌদি আরব নেই চোদ্দশো বছর ছিল না এবং পৃথিবীর কোনো দেশেই নেই এই বিশেষ করে হতে পারে বাংলাদেশ আর ইন্ডিয়া অথবা আরও কোন দেশে যদি এরকম দুই চেকটা বেদা থাকতে পারে আর কি আসলে ইসলাম খুবই সুন্দর ইসলাম খুবই একটি নেচারাল ধর্ম যেটা প্রাকৃতিক প্রাকৃতিক ধর্ম যেটা প্রকৃতির সাথে মিল খায় প্রকৃতি কি বলে অথচ রাস্তা দিয়ে মানুষ হাঁটছে তারপরে মহিলা যাচ্ছে পুরুষ যাচ্ছে মেয়েরা যাচ্ছে অথচ তারা এ স্থান ধরে টানাটানি করতেছে কোথাকতি করতেছে এগুলা যদি অমুসলিমরা দেখে বলবে ছি 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 তোমাদের ইসলাম এত নিকৃষ্ট যে পেশাব করতে হবে তারপর আবার লাফালাফি করতে হবে ক্ষতাক্ষতি করতে হবে এগুলা থেকে আমরা কি শিখতে পারি এগুলা দিয়ে কি অমস্তিমকে দাওয়াত দিতে পারবো এগুলা দেখলে তো অমুসলিমরা দূরে ছড়ে যাবে ছি ছি তোমাদের ধর্মটা কত নিকৃষ্ট ধর্ম অথচ ধর্মতে কিন্তু এটা নেই এটা তো কিছু লোক ধর্মের মধ্যে সংযোজন করা হয়েছে তাই আমার ভাই আমরা বলবো সকলকে উদ্দেশ্য বলবো যে ইসলামকে জানুন ইসলামকে জেনে তার উপরে আমল করার চেষ্টা করুন যদি কারো এরকম সমস্যা থাকে পেশাব ঝরে তিনি আরো কিছু বিলম্ব করবে অথবা সেখানে বসে থাকবে কিন্তু এটা বাধ্যতামূলক যে সবার জন্য করতে হবে না যদি কারো সমস্যা থাকে অথবা তিনি ডাক্তারের কাছে যাবে তার ধ্বজমঙ্গের রোগ রয়েছে অথবা তার ঝরে তিনি ডাক্তারের কাছে গিয়ে এই পরামর্শ চাইবে কিন্তু আল্লাহ রব্লা আলমিন তো মানুষের ছাদের বাহিরেতে কোনো কিছু চাপিয়ে দেন না আল্লাহ সব তালা কোরআনকার এটা স্পষ্ট আকারে বলে দিয়েছেন যে মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না অতএব যদি কারো পেশাব ঝরেও কথার কথা আর যদি সেখানে টিস্যু নাও পাওয়া যায় তিনি পানি খরচ করবে প্রত্যেকবার সলাতের সময় কাপড় চেঞ্জ করবে অজু করবে এবং সোলাত আদায় করবে যদি ঝড়ো তাও তারপর তার সলাত আদায় হয়ে যাবে যদি কারো রোগ থাকে আর কি রোগের বিষয়টা আলাদা বিষয় কিন্তু এমনি সাধারণ সুস্থ মানুষের জন্য এইভাবে নাচানাচি করা ইসলামে বৈধ নয় হারাম আশা করি বুঝতে পারলেন জাকাল্লাহ